दिनाजपुरे घोड़ाघाट ইউএনও वाहेदा खानम के हत्यार प्रचेष्टा मामलाय दुई दफा रिमांड शेषे आज रविवार मामलार अन्यतम आसामी ইউএনওর बाड़ीर सामयिक बरखास्त माली रबिउल इस्लाम आदालते ১৬৪ धाराय स्वीकारोक्तिमूलक जबानबंदी दिएছে। परे ताके प्रेरण करा हयेছে जेल हाजते। कड़ा निरापत्तार मध्य रबिउल इस्लाम के हेलमेट परिए आज रविवार सकाल ৯টা ৫৮ মিনিটে दिनाजपुर आदालते निये आसे पुलिस। परे बिकेल ৩:৩০টায় सिनियर जुडिशियल मेजिस्ट्रेट विचारक इस्माइल हुसैन आदालते रबिउल के हाजिर करा हय। आसामी रबिउल इस्लाम आदालते ১৬৪ धाराय स्वीकारोक्तिमूलक जबानबंदी प्रदान करें। स्वीकारोक्ति नेওয়ার पर आदालत ताके जेल हाजते प्रेरणेर निर्देश प्रदान करें। रबिउल इस्लाम आदालते ১৬৪ धाराय स्वीकारोक्तिमूलक जबानबंदी दिएছে বলে জানিয়েছেন দিনাজপুর कोर्ट परिदर्शक ইসমাইল হোসেন। দিনাজপুর चीफ जुडिशियल मैजिस्ट्रेट আমলি आदालत ৭-এর বিচারক ইসমাইল হোসেনের আদালতে তোলা হয় রবিউলকে। আদালতে তোলার ৩ ঘণ্টা পর বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন রবিউল। জবানবন্দির পর রবিউলকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। एर आगे पुलिस जिज्ञासाबादे रबिउल जानिয়েছিলেন এই ঘটনার एकमात्र परिकल्पनाकारी एवं हमलाकारी তিনি নিজেই। आक्रोश থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। তার দেওয়া তথ্য মতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একই সাথে তার পরনের প্যান্ট, হাতের ছাপ সহ মোবাইলের লোকেশন বিষয়গুলো আলামত হিসেবে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এসব আলামত বিচার কার্যে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ। গত ৯ সেপ্টেম্বর সন্দেহভাজন ও প্রযুক্তির সহায়তায় রবিউল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষ স্বীকার করেন। এই মামলাটি তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি ইমাম আবু জাফরও রবিউল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সত্যতা স্বীকার করেন। এদিকে আদালতে উপস্থিত রবিউল ইসলামের ভাইয়েরা অভিযোগ করেন পুলিশ রবিউলকে দুপাশে ধরে উঁচু করে আদালতে প্রবেশ করিয়েছেন। জোরপূর্বক স্বীকারোক্তিমূলক নেয়ার জন্য অমানসিক নির্যাতন ও মারধর করায় রবিউল হাঁটতে পারছে না বলেও তারা অভিযোগ করেন। সামনে যাস না, সামনে সামনে পিছা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।